কিংবা আপনি কেমন করছেন একটা ধারণা দিতেন মান্থলি এত ইনকাম করা পসিবল? আমার আর্নিং যেটা হয়, আমার আর্নিং আমার অ্যাকাউন্টে যে আর্নিং আছে $30,000 মতো আর্নিং আছে আমার অ্যাকাউন্টে। আসসালামু আলাইকুম, ফরিদপুর সিটি পেজ এবং ফরিদপুর লাইভ গ্রুপের সদস্যদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট ওয়েতে সাজানো হয়েছে। আমার সামনে আজকে যিনি বসে আছেন আমাদের ফরিদপুরের সন্তান, তার কিছু সাকসেস এবং তার সাকসেসের পেছনের কিছু গল্প নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তো আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আপনারা কিছু ভালো ইনফরমেশন পাবেন, যেটা থেকে আপনাদের লাইফেরও হয়তো একটা টার্নিং পয়েন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এনাকে আপনারা অনেকেই চিনবেন, অনেকের কাছে হয়তো উনি নতুন। তো আর কথা না বাড়িয়ে চলুন তার কাছ থেকে এবং তার নাম এবং তার পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে আসি। আমার নাম শাওন মির, আমার বাসা ফরিদপুরে শুভারামপুর গেন্দিয়া গ্রামে। সো আজকে আপনাকে যে কারণে আমরা এখানে আসলে ডেকেছি, আপনি কি করেন মূলত? মূলত আমি পড়ালেখা করি, আমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে কম্পিউটার সায়েন্সে এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি। আচ্ছা, সো আপনি কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করেন? বেসিক্যালি আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি। সাইবার সিকিউরিটি বলতে ইথিক্যাল হ্যাকিং যেটা আসলে বোঝায়। আচ্ছা, সো আমি এটাকে যদি দর্শকদের জন্য একটু এলাবোরেট করে দিই, আমার মনে হয় অনেকে হয়তো এটার সাথে রিলেট নাও করতে পারেন। আমি ভিডিওর অফ দ্য রেকর্ডে ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং ইটস লাইক অ্যান সিকিউরিটি সার্ভিস, যেটা অনলাইনে আমরা যারা কাজ করি, অনলাইনে যারা আমাদের ওয়েবসাইট থাকে, আমাদের অনলাইন বিজনেস থাকে, বিভিন্ন ধরনের অনলাইন সার্ভিস আমরা দিই, তাদের ব্যাকএন্ডে যে সিকিউরিটিটা থাকে সেই সিকিউরিটির ব্যবস্থাটা উনি করেন। এবং সেখানে যদি কোনো লুপ হোল থাকে, সেখানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা উনি আমার হয়ে আমাকে ফাইন্ড আউট করে দেবেন এবং সেটার সলিউশন উনি আমাকে দিয়ে দিতে পারেন যদি আমি ওনার কাছ থেকে নিতে চাই। আদারওয়াইজ আমি আমার সলিউশনটা নিজেকে নিয়ে আবার ওনার কাছে ফিরে যাবো যে এভরিথিং ইজ ওকে কিনা। সো আমার মনে হয় আমি যদি ভুল না করি এরকমই কিছু সাইবার সিকিউরিটি। একদমই যে উনি যেটা বলেছেন সেটা ঠিক। ইভেন সিকিউরিটি বলতে আমরা জাস্ট যে হ্যাক বা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এগুলো না, সিকিউরিটি অনেক বিষয় আছে। সিকিউরিটি যেমন দেখা যায় যে আমাদের, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইট বা তাদের ইনফরমেশন নিয়ে অনেক কনসার্ন, সো তাদের বিষয়গুলো সলভ করা। সো দেখা যায় কিছু কিছু ক্লায়েন্ট চায় যে তার ওয়েবসাইটটা সিকিউর করতে, সো এই সময় দেখা যায় আমাদের হায়ার করে তার সিকিউরিটি পারপাসগুলো সলভ করার জন্য বা তার ওয়েবসাইটটা সিকিউর করার জন্য। সো এইসব বিষয় নিয়ে আর কি আসলে কাজ করা। সো কথা হচ্ছে এখন এত কিছু রেখে আসলে হোয়াইট সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এই জায়গাটাতে আসার পেছনে আসলে আপনার কোন জিনিসটা কাজ করছে? বেসিক্যালি যখন আমি ডিপ্লোমা মানে ডিপ্লোমা করতেছি ফিফথ সেমিস্টারে যখন আমি, তো তখন আসলে আমার কম্পিউটার আছে, তবে আমি কিছু করতেছিলাম না, বসেছিলাম। সো আমার বিষয়টা হচ্ছিল এমন যে আসলে কিছু না করার থেকে কিছু করা ভালো, এমন আর কি তখন মনে হচ্ছিল। তো আমি আমার একটা বিষয় কী ছিল তখন, একটা ফেসবুক নিয়ে আমার একটা ফেসবুক নষ্ট করা হয়েছিল। সো ওইটা নিয়ে আসলে চিন্তাধারণা করলাম যে আসলে ফেসবুক কীভাবে নষ্ট করে। সো এই বিষয়গুলো নিয়ে ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখি অনলাইনে একটা কোর্স ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি। সো আমি হয়তো বা তখন ভাবতাম যে আসলে এটা শিখলে হয়তো বা হ্যাকিং শেখা যাবে, হ্যাক করা যাবে, যা ইচ্ছা তা হ্যাক করা যাবে। তো ওরকমভাবে আসলে আমার ঢোকা এই লাইনে। সো ঢুকে আর কি এই লাইনে কোর্স করার পরে আসলে আমি বুঝি যে আসলে হ্যাক কিছুই না, হ্যাক জাস্ট একটা মানুষের কিউরিয়াসিটি আসলে, যে হ্যাক হ্যাক বিষয়টা শুনলেই মানুষ ভাবে যে সব কিছু হ্যাক করতে পারে বা এরকম কিছু একটা। সো আমাদের বিষয়টা এরকম হয়েছে, তো ওই হ্যাকিংয়ের যে নেশাটা ওটা নিয়ে আসলে এই জগতে পা রাখা। আচ্ছা, দ্যাট মিনস আপনার কথা থেকে এটা বুঝতে পারতেছি যে কোনো কখনো হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে সেটার ইন্টারেস্ট থেকে আপনি, আমার মনে হয় ইথিক্যাল হ্যাকিং কিংবা সো কল সাইবার সিকিউরিটি এই প্ল্যাটফর্মে আপনার ইন্টারেস্টটা জেগে ওঠে। সো আমাদের মধ্যে হ্যাকিং নিয়ে আমার মনে হয় অনেকেরই একটা ভুল ধারণা আছে, হ্যাকার মিন্স হয়তো ব্যাঙ্ক ডাকাতি করবে কিংবা কারো অ্যাকাউন্টে ঢুকে তার কাছ থেকে র্যানসম চাবে। কিন্তু আসলে ইথিক্যাল হ্যাকিং এবং আনইথিক্যাল কিংবা ব্ল্যাক হ্যাট হ্যাকিং আর হোয়াইট হ্যাট হ্যাকিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। ব্ল্যাক, আমরা যেটা স্বাভাবিকভাবে ধারণা করি যে কেউ আমাদের কাছ থেকে র্যানসম নিবে, আমাদের প্রাইভেট কোনো কিছুকে অনলাইন থেকে সে নিয়ে নিল কিংবা আমার কোনো অ্যাকাউন্টকে সে হ্যাক করলো এবং বললো যে এটার এগেনস্টে আমাকে কিছু দাও, এটাকে আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের মধ্যে ধরতে পারি। এটা হচ্ছে আসলে তার কোনো নীতি নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই যেটা আমরা এখন
নাম জানতেছি ইথিক্যাল হ্যাকিং, ইটস কল্ড ইথিক্যাল হ্যাকিং এই জন্য যে এটা একটা নীতি আছে, কজ আপনি একজন মানুষকে সার্টেন একটা উপকার করতেছেন, আপনি কাউকে ক্ষতি করতেছেন না। আমি কি এটা ভুল বললাম ভাই? না রাইট, ভাই যেটা বলেছেন সেটা একদমই রাইট। ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং হোয়াইট হ্যাট হ্যাকিং এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। যারা ব্ল্যাক হ্যাট, তারা দেখা যায় যে কারো ডেটা চুরি করে, কারো ফেসবুক হ্যাক করে তার কাছে টাকা চাচ্ছে বা মুক্তিপণ চাচ্ছে, লাইক দ্যাট। সো আর যারা হোয়াইট হ্যাট, বেসিক্যালি তারা দেখা যায় যে হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট, লাইক তার পার্সোনাল প্রাইভেসি সিকিউর, ওয়েবসাইট সিকিউর, এই টাইপের কাজগুলো করে থাকে। অবশ্যই যদি যে হোয়াইট হ্যাট হ্যাকার কাজগুলো করবে, অবশ্যই সে আপনার যার কাজগুলো করবে তার কাছ থেকে পারমিশন নিয়ে তার করতে হবে। সো এটাই হোয়াইট হ্যাট আসলে। আর যারা ব্ল্যাক হ্যাট, তারা দেখা যায় কোনো পারমিশন নেয় না, তারা মানুষের ক্ষতি করে, টাকা চাই বা মুক্তিপণ চাই, এই টাইপের। সো দ্যাট মিনস ইথিক্যাল হ্যাকিং ইজ কাইন্ড অফ পুলিশের মতো আসলে। পুলিশ যেমন চোরকে ধরে, সো ইথিক্যাল হ্যাকিংরা আসলে যারা চোর যাতে আমাকে হ্যাক করতে না পারে, আমাকে ক্ষতি করতে না পারে, সেটার একটা সিকিউরিটি দেয়। সো এই এখন আমি একটা দ্বিতীয় ফেজে চলে যাই। এই যে যেই সেক্টরটাতে আপনি আসলেন, আসলে এটা আসার জন্য কোন কোন ওয়েতে আপনি আসলে ট্রাই করছেন এবং কীভাবে আপনি এটা শিখতে পারলেন? যার কাছ থেকে শিখছি তিনি হলো শ্রদ্ধেয় বড় ভাই আর রোহেল মোহাম্মদ, আমাদের যে ট্রেনার ছিল ইশিখনের, তিনি তো তার জন্যই আজ এই পর্যন্ত আর কি আসা, আপনাদের সামনে বসে আর কি ইন্টারভিউর যে বিষয়টা। সো তিনি আমাকে সব থেকে বেশি হেল্প করছে এই কাজগুলো করার পিছনে। তিনি খুবই হেল্পফুল পারসন ছিল। ইভেন আমি ইথিক্যাল হ্যাকিং শেখার পরে, মানে শিখার শেষ, তারপরে আমার মানে রোহেল ভাই আর কি, তিনি আমাকে সাজেস্ট করে যে প্রোগ্রামিং শিখতে। সো প্রোগ্রামিং শেখার জন্য আরেকজন ব্যক্তি ছিল, আমি পাইথন প্রোগ্রামিং বেসিক্যালি শিখি, তারপরে আরেকজন ছিল রাকিবুল ইয়াসিন ভাই, তো তার অবদানটাও অনেক শেখার পিছনে। সো এই রোহেল মোহাম্মদ ভাই আসলে আমাকে হেল্প করে যে আসলে কাজ শেখা, কোথাও আটকে গেলে তার কাছে যাওয়া বা কীভাবে এটা ই করবো, সার্ভ করবো, বা কোনো প্রবলেম হলে তার কাছে যাওয়া, এই বিষয়গুলো রোহেল মোহাম্মদ ভাই আসলে হেল্প করেন। ইভেন তিনি আমাকে ফ্রিল্যান্সিংয়ের জগতে আসলে এন্ট্রি করাই। আমরা আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে যেটা জানি, আমাদের বেসিক যে ধারণাগুলো আছে, এখন অনেকেই অবশ্য ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভালো জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলি, ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি অনেক ক্ষেত্রেই হচ্ছে আপনার ওয়েব পেজ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, অনেকে হয়তো আপনার কী বলে ওইটাকে টাইপিং করে ফ্রিল্যান্সিং করে, কপি পেস্ট করেও অনেকে কাজ করে, যেটাকে ডাটা এন্ট্রি বলি আমরা। সো এইগুলোর ভেতরে আরও যেই জিনিসগুলো থাকে তার মধ্যে অনেক ডিপ লেভেলে ইথিক্যাল হ্যাকিং একটা জিনিস, আপনার অপারেটিং সিস্টেম বেস কাজ করা এগুলো একটা জিনিস, আপনি ওয়েব পেজ তৈরি করা, ওয়েব পেজ ডেভেলপ করা, মার্কেটিং, অনেক কিছু আছে। সো তার মধ্যে এই ইথিক্যাল হ্যাকিং বলেন কিংবা সাইবার সিকিউরিটি বলেন, এটা একটা প্ল্যাটফর্ম। সো এবং অন্যান্য যেই ফ্রিল্যান্সিং ব্যাপারগুলো আছে সেখান থেকে আপনি যেভাবে ইনকাম করতে পারেন, এই সার্ভিসগুলো দিয়েও আপনি ইনকাম করতে পারেন। সো আমরা এখন মীর ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এইটা থেকে কীভাবে ইনকাম করা পসিবল, এবং ওনার প্রথম ইনকামটা অ্যাপ্রক্সিমেট কেমন ছিল, আর এইটা থেকে একটা মানুষ আসলে তার লাইফকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, তো আসলে অর্থনৈতিকভাবে কতটুকু এখান থেকে বেনিফিটেড হওয়া সম্ভব মীর ভাই? আসলে আমার প্রথম ইনকাম ছিল $30, ট্রুলি $30 ছিল আমার প্রথম ইনকাম। সো একটা ক্লায়েন্টের সার্ভারে আর কি র্যানসমওয়্যার অ্যাটাক করছিলো, সো তার পুরো ডেটা এনক্রিপ্ট হয়ে গেছিলো, সো আমাদের ডেটা ডিক্রিপ্ট করার একটা কাজ ছিল। সো ওইখান থেকে আমার আর্নিং আসে $30। সো $30 হওয়ার পরে আপওয়ার্কে একটা বিষয় আছে, যেটা হলো কানেক্ট কিনতে হয়, মানে যদি কোনো জব অ্যাপ্লাই করতে হয় তাহলে তার জন্য কানেক্ট কিনতে হয়, সো এটার জন্য তো ডলার দরকার। সো আমার ডলার ছিল না তখন, সো তখন আর কি নর্মালি একটা $30 ইনকাম হয়েছিলো, সেখান থেকে আসলে আমি ওই কানেক্টের যোগানটা আর কি পেয়েছিলাম। সো এটা একটা বিষয়। আর যেটা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লাইক দ্যাট, এগুলো যেগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই যদি ঠিকমতো শেখা যায় অবশ্যই এটার বেনিফিট আছে অনেক। তো দেখা যায় যে আমাদের বাংলাদেশে এগুলার ভ্যালু যতটা না দেয় আমাদের বাংলাদেশ, তার থেকে বেশি ভ্যালু বাইরের কান্ট্রিতে আছে। সো তারা দেখা যায় যে হ্যাঁ, তাদের একটা ওয়েবসাইট, আমাদের এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে একদম মানে একজন ডিজাইনার বা একজন ডেভেলপের যে মূল্য সেটা দেওয়া হয় না। তো দেখা যায় যে ফ্রিল্যান্সিং যারা করে তারা বেসিক্যালি যদি বাইরের কান্ট্রির জন্য করে তার থেকে ডাবল টাকা সে এখান থেকে পাবে। সো আগে কাজ শিখতে হবে, কাজ শেখার পরে যদি মার্কেট প্লেসে কেউ চায় ট্রাই করতে,
সো সেই বিষয়গুলো তাকে দেখতে হবে। যদি মার্কেট প্লেসে যে ফ্রিল্যান্সিং করতে চাই তো লেগে থাকতে হবে, যে অল্প একটু অল্প একটু করলাম হচ্ছে না, কাজ হচ্ছে না, তো এরকম হলে তো কিছুদিন পর দেখা যাবে যে আর্নিং আসবে না, তো লেগে থাকতে হবে। সো এটাই আর কি। শাওন ভাইয়ের কাছ থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অনেকেই আছে, ডাজেন্ট ম্যাটার আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন, ম্যাটার যেটা করে সেটা হচ্ছে আপনি যেই বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে আপনাকে সর্বোচ্চ দক্ষতা থাকতে হবে। বিকজ ইটস লাইক এন জব, আপনি যখন একটা জবে ইন্টারভিউর জন্য যাবেন তখন আপনাকে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হইতে হবে, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, এভরিথিং আপনাকে আপ টু দ্য মার্ক থাকতে হবে। যদি এটা না থাকে আপনি যেমন ফিজিক্যাল একটা জব পাবেন না, সেম অ্যাজ ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি কোনো ওয়েবসাইটে আপনি গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে চান, নিজের পোর্টফোলিও দিতে চান, সেখানে অবশ্যই আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন আপনি ওই পেশাটা কিংবা ওই পার্টিকুলার বিষয়টার উপর আপনি খুব বেশি জানেন, কিংবা আপনি একদম যেটাকে বলা যায় যে আপনি মাস্টার ওই ওই বিষয় সম্পর্কে, যেটা আপনাকে দিলে আপনি একদম খুব চটজলদি কাজটা করতে পারবেন উইদাউট এনি ফল্ট। সো যে কোনো বিষয়ের উপরে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান সেটা হইতে পারে কেউ আর্ট করতে যাচ্ছে, কেউ ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, কিংবা আপনার কেউ হয়তো গ্রাফিক্সের কাজ করতেছেন, কেউ হয়তো মিউজিক ভালো করতে পারেন, কম্পোজিশন ভালো করতে পারেন, এই জিনিসগুলোর উপরে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ওই পার্টিকুলার বিষয়টার উপরে আপনাকে আপ টু দ্য মার্ক হইতে হবে এবং এক্সপার্ট হইতে হবে। আমি কি ভুল বললাম শাওন ভাই কিছু? অবশ্যই আপনি যেটা বলেছেন একদমই ঠিক। তো যেটার উপরেই করতে মানে ইচ্ছা হয় বা আমরা আগ্রহী যেটার উপরে সেটা পুরোপুরি ভালো মতো জানতে হবে, এবং ভালো মতো না জেনে মার্কেট প্লেসে গেলে সমস্যা, তো ভালো মতো জানাটা অবশ্যই জরুরি। সমস্ত কাজের পেছনে আসলে আমাদের একটা ইচ্ছা থাকে যে আমরা এটা থেকে কেমন আর্থিকভাবে বেনিফিটেড হইতে পারি। সো আমি যদি আপনাকে পার্টিকুলার এই কোশ্চেনটা করি আপনার ইথিক্যাল হ্যাকিং থেকে, আসলে একটা মানুষ ম্যাক্সিমাম লেভেলে যদি এফোর্ট দেয় তাহলে মান্থলি সে আসলে কেমন একটা ইনকাম করতে পারে, আপনি যদি এমন একটা ধারণা দিতেন, কিংবা আপনি কেমন করছেন, নট এক্স্যাক্টলি আমরা জানতে চাই না যে, কিংবা হয়তো ব্যাপারটা আসলে সমচিন হবে না, কিন্তু মানুষকে যদি একটা ধারণা দিতেন যে না একটা মানুষ এত ডেডিকেটেড থাকলে তার পক্ষে মান্থলি এত ইনকাম করা পসিবল। এটা ডিপেন্ড করে কে কোন কাজ করে, কোন কাজের উপরে করে। গ্রাফিক ডিজাইন দেখা যায়, আমাদের গ্রাফিক ডিজাইনের উপর আর্নিংটা ছোটো ছোটো আর্নিং দেখা যায়, $5, $10, $20, যারা টপ রেটেড বা লেভেল সেলার তো তাদের দেখা যায় আর্নিং বেশি। তারা দেখা যায় যে প্রজেক্টগুলো শেষ করতে পারে না, অনেকেই প্রজেক্ট নিয়ে অন্য একজনকে দিয়ে করাই। তো আমাদের বিষয় হচ্ছে আমার আর্নিং যেটা হয়, আমার আর্নিং আমার অ্যাকাউন্টের যে আর্নিং আছে, এই পর্যন্ত আমার টিম আছে, তো টিম দিয়া ১-১.৫ বছর প্রায় হয়ে গেছে। সো আমার দেখা যায় যে $30,000 মতো আর্নিং আছে আমার অ্যাকাউন্টে, তো আমার টিম আছে, তাদের পেড করতে হয়, তারপর আপওয়ার্ক যেটা আছে আপওয়ার্ককে দিতে হয়, আপওয়ার্ককে 20% দিতে হয়, ব্যাংককে দিতে হয় ভ্যাট, তো সব মিলিয়ে মোটামুটি আসে। আমি যেহেতু এর আগেও এই আর্নিংয়ের বিষয়টা নিয়ে একটা এপিসোডে করার পরে আসলে দেখা গেছে যে আমার একটু পারিবারিক প্রবলেম হয়েছে, তো আমি পুরোপুরি চাচ্ছি না যে আর্নিংয়ের বিষয়টা বলি বা মান্থলি কীভাবে কেমন আসে এই টাইপের আর কি। তো শাওন ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম আসলে আপনি যদি ডেডিকেটেড থাকেন আর আপনার যদি ভালো একটা ওয়েল বিল্ড টিম থাকে সেক্ষেত্রে মাসে যে কোনো টিপিক্যাল একটা জবের থেকে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। আর আমাদের মধ্যে যেটা থাকে, আমরা যদি আসলে হঠাৎ করে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, হয়তো সেটা ইনকামের কারণে হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে, লাইফস্টাইল চেঞ্জ হলে মানুষের আসলে আমরা একটা সেটাকে নেগেটিভলি দেখি। আমার মনে হয় শাওন ভাই এটাই ইন্ডিকেট করতেছিলেন যে লাস্ট একটা এপিসোডে উনি কোনো একটা প্রোগ্রামে হয়তো ওনার একটা ইনকামকে রিভিল করেন, উনি অ্যাপ্রক্সিমেট ইনকাম রিভিল করেন, তারপরে হয়তো ওনাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। সো এই বুলিংগুলো থেকে আমরা যদি নিজেদেরকে সরিয়ে রেখে আসলে নিজেদেরকে কোনো একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করি যে না ঠিক আছে, একটা মানুষ মান্থলি $2,000-$3,000 ইনকাম করতেছে, ওয়াই নট মি, আমি যদি ট্রাই করি হয়তো আমিও পারবো। সো আমরা বুলিংগুলো না করে, আমরা আরেকজনকে খোঁচা না দিয়ে, আরেকজনকে আমরা ব্যাকবাইট না করে যদি আমরা চেষ্টা করি নিজেকে ডেভেলপ করতে, হয়তো ইনকামটা আমরা অ্যাচিভ করতে পারবো। সো অনেক কথাই হচ্ছে ভাইয়ের সাথে, আরও অনেক কিছু জানবো, তার মধ্যে আসলে এখন যেটা আমার খুব জানতে ইচ্ছা করতেছে, এত কিছু যে অর্জন করছেন এইটা শিখতে আপনার কেমন সময় লাগছে, ইথিক্যাল হ্যাকিংটা শিখতে আপনার কেমন? এটার কোর্স ছিল আমার তিন মাসের কোর্স ছিল। ইভেন আমার কোর্স শেষে আমার প্রোগ্রামিং শিখছি আরও 2 মাস, তারপর দেখা গেছে যে প্র্যাকটিসের বিষয়টা আছে, প্র্যাকটিস করতে 1.5 বছর লেগে গেছে প্র্যাকটিসের পর আর কি। লাস্ট যে করোনার মধ্যে আমি ফ্রিল্যান্সিং বিষয়ের মধ্যে ইনভলভ হই, করোনার যে লকডাউনে চারিদিকে সব কিছু বন্ধ, তখন আমি জবের জন্য ট্রাই করতেছিলাম বা আমার ডিপ্লোমা শেষ, তখন সবাইকে সিভি দিচ্ছিলাম, তো তেমন কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তারপর থেকে আসলে আমি ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা বা ট্রাই করতে চেয়েছিলাম যে আসলে দেখি এদিকে কী হয়, তারপর থেকে আসলে ফ্রিল্যান্সিংয়ে আসা। এই কোর্সটা যখন আপনি করলেন, আসলে কোর্স তো এখন অনেকেই অনলাইনে করায়, অনেকে ফিজিক্যালি করায়, এবং এটার বিনিময়ে একটা অর্থ যায় আসলে,
সো এই কোর্সটা করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? আমি যখন কোর্সটা করেছি তখন 2200 টাকা লেগেছিল। আমি অনলাইনে অনেক দেখেছিলাম যে 12,000, 13,000, 14,000 টাকা, তো আমার তখন ওইরকম অ্যাবিলিটি ছিল না বা বাসায় থেকে 14,000 টাকা নিব তখন অনেক কিছু 14,000 টাকা। সো তখন আসলে ওইটাই দেখি যে আসলে 2200 টাকা কোর্স, তখন ওই কোর্সটা দেখি ওইটা এনরোল করা হয়েছিল। এই 2200 টাকা কোর্সের জায়গা থেকে আমি একটা জিনিস একটু দর্শকদের জন্য আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি একটা খুব হাই মাপের একটা জিনিস, খুব মানে আপ টু দ্য মার্ক এবং খুব ভালো একটা জিনিস, সেটা যদি দামও ভালো না হয় তাহলে জিনিসটাকে আমরা মূল্যায়ন করি না। তো এই টোটাল কোর্সটা শিখতে আপনার কতদিন সময় লেগেছিল? টোটাল কোর্স শিখতে, আমার টোটাল কোর্স শিখতে 3 মাস মোটামুটি বেসিকটা কমপ্লিট করছি, 3 মাসে বেসিক শেষ করছি, তারপরে নিজে নিজে ট্রাই করছি, আর টোটাল 1.5 বছর। আচ্ছা, দ্যাট মিন্স আপনার আজকের যে পজিশন এটাকে আসতে আপনার 1.5 বছর সময় লেগেছে। আচ্ছা, এটা কি যে কেউ করতে পারে না, এটার জন্য স্পেশাল কোনো দক্ষতা থাকতে হয় কিংবা স্পেশাল কোনো এডুকেশন লেভেল থাকতে হয়, এরকম কিছু আছে এটার জন্য? না না না, এটা যে কেউ করতে পারে বলতে অবশ্যই তার একটা বেসিক কম্পিউটার একটু বেসিক তো দরকার, কারণ কোর্সটায় যদি আমি হঠাৎ করেই ভর্তি হয়ে যাই দেখা যায় আমি কম্পিউটারের ফাইল ক্রিয়েট করতে পারি না, কম্পিউটার টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি না, সো এই সব বিষয়ে তো তার শিখতে গেলে প্রবলেম হবে। একজন স্যার যদি বলে তুমি এটা করো সে করতে পারবে না, সো তার একটু বেসিক দরকার। যদি কেউ শিখতে চায় তাহলে আগে থেকে বেসিকগুলো জেনে তারপরে কোর্স করা উচিত। আমাদের গ্রুপে আসলে আমরা যে গ্রুপটা চালাই ফরিদপুর লাইভ গ্রুপ, এখানে অনেকেই অনেক সময় অনেক ধরনের পোস্ট করেন, তার মধ্যে কিছু মানুষের পোস্ট এমনও থাকে যে আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোথায় শিখতে পারি ভালো মতো, কে শিখাইতে পারে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এই পোস্টগুলোতে রেসপন্স তেমন আসে না। ফরিদপুরে অনেক ফ্রিল্যান্সারই আছেন কিংবা ওভারঅল বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা অনেক ভালো করতেছেন এবং অনেক ভালো চাইলে তারা শিখাইতে পারেন, আমরা দেখি যে আসলে তারা খুব একটা আগ্রহ নিয়ে শিখাইতে চায় না। এটার কারণ কি? শেখাইলে কি তারা মনে করে যে তাদের জ্ঞান কমে যাচ্ছে কিংবা আরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং আসতেছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ব্যাপারটা কি এমন? না, আসলে সেটা না, শেখাতে সবাই চায়। বা আসলে এই জগতে গেলে সময়ের যে বিষয়টা, সময়টা আসলে হয় না, দেখা যায় যে সারাদিন সারা রাত কাজ করে সে সময় হয় না, বিকেলে বা সকালে ঘুমাতে হয়, তার নিজের একটা লাইফ আছে, সো সব কিছু মিলিয়ে হয়তো বা তাদের প্রবলেম হয়, সো তাদের বিষয় এটা, এটা আমি কীভাবে বলতে পারি। আচ্ছা, দ্যাট মিন্স আমরা ধরে নেই মোস্ট অফ দি ক্ষেত্রে সবার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সময়ের কারণে, কারণ এতই ব্যস্ত লাইফ থাকে ফ্রিল্যান্সারদের যে তারা হয়তো অন্যকে যে ট্রেন আপ করবে কিংবা একটু গাইড করবে এটা সচরাচর হয়ে ওঠে না। আপনার কথা যেটা বুঝতে পারলাম, আসলে ব্যাপারটা নেগেটিভলি দেখার কিছু নাই, মানুষ আসলে সময় পায় না, যারা ফ্রিল্যান্সার তারা সময়টা ম্যানেজ করতে পারে না, বিধায় অন্যজনকে শেখাতে চান না। আপনার কি এমন কোনো ইচ্ছা আছে ইন ফিউচারে যদি আপনি সময় বের করতে পারেন, যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী টিপিক্যাল পার্টিকুলারলি আপনার এই প্ল্যাটফর্মটাকে যদি তারা কেউ বেছে নিতে চায়, আপনি কি তাদেরকে হেল্প করতে চাচ্ছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ট্রাই করবো, ইভেন আমি পরিকল্পনা করতেছি, ইভেন আমি একটা ফেসবুকে পোস্ট করেছি ফ্রি সেশনের জন্য, আমি একটা ফ্রি সেশনের পেজ খুলেছি ফ্রি সেশনের জন্য, সো ওইখানে আমি দেখা যাবে যে আমাকে অনেকেই অনেক কোশ্চেন করে, যেগুলো কোশ্চেনগুলো আসলে নর্মালি টেক্সটে দেওয়া সম্ভব না, সো আমি দেখা যাবে যে একটা সময় বের করে আমি সবাইকে নিয়ে বা একটা মিটিংয়ে উঠবো, আর দেখা যাবে কিছু ফ্রি সেশন নিব, ইভেন যদি ইনশাল্লাহ সময় হয় বা সেরকম পরিস্থিতি আসে অবশ্যই আমি ট্রেনিং করানোর বা একটা পরিকল্পনা আছে, তো সেটা অবশ্যই করার চেষ্টা করব। আচ্ছা, তো এত ব্যস্ততার মধ্যে শাওন ভাইকে আমাদের জন্য সময় বের করার জন্য অনেক ধন্যবাদ এবং আজকে আমাদের সাথে এই ছোট্ট একটা আড্ডা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো আমি আমার দর্শকদের জন্য বলবো, তার আগে যদি শাওন ভাইয়ের কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, ফাইনালি আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি, আপনার পরে আমি দর্শকদের কাছ থেকে কিছু কথা বলে বিদায় নেব। বলার মতো তেমন কিছুই নেই, বলার মধ্যে যদি কেউ আসলে সেরকমভাবে আমাকে নক করে না পান অবশ্যই আপনি আমার পেজে অ্যাড হয়ে যাবেন, ওইখানে আমি দেখা যাবে যে মিট লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আমি মিটিংয়ে যাবো, তো আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি সময় পেলে অবশ্যই রেসপন্স করার ট্রাই করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি আপনারা শাওন ভাইয়ের পেজটা খুঁজে না পান, আমরা চেষ্টা করবো পেজটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার জন্য, আর পাশাপাশি যদি তার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমাদের এখানে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন আমাদের গ্রুপে, আমাদের পেজে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তাদের সাথে আপনাদের সাথে তার মিট আপ করায় দিতে। সো ফাইনালি আমি আমার দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আসলে শেষ করবো, যেটা হচ্ছে আমরা যেই লোকটার সাথে এতক্ষণ কথা বললাম ওনার কিন্তু বয়স আসলে খুব বেশি না, আমাদের মতোই অনেক ইয়াং, হয়তো যারা দেখছেন তাদের থেকে অনেকের থেকে ছোটো
হয়তো অনেকের থেকে বড়, ম্যাটার ওইটা না। ম্যাটার হচ্ছে উনি যেই বয়সে এখন আছেন, আমার মনে হয় না উনি ওনার যেই প্রাইমারি লেভেলের যেই গ্রাজুয়েশনটা সেটা মনে হয় শেষ করেছেন। উনি আই থিঙ্ক ওটা পড়াশোনা করছেন, আমাদের কথার মধ্যে যেটা বললেন উনি এখনও ডিপ্লোমাতে পড়ছেন। সো আমরা একটা অ্যাপ্রক্সিমেট ওনার বয়সের ধারণা পেতে পারি যে উনি কেমন এইজে আছেন। সো আসলে মূল কথাটা হচ্ছে কি, যদি আপনি চান যে আপনাকে টিপিক্যাল ওয়ে থেকে বের করে একটা নতুন প্ল্যাটফর্ম, একটা নতুনভাবে নিজেকে বিল্ড আপ করার জন্য প্রফেশনটাকে আপনি একটু অন্যদিকে ডাইভার্ট করতে চান, এটা শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তির উপরেই ডিপেন্ড করে। আমরা যেভাবে লাইফটাকে লিড করি, দেখা যায় যে আমরা ইন্টারমিডিয়েটের পরে হয়তো কেউ প্লেন গ্রাজুয়েশন করে, কেউ হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার এইসব সেক্টরে ঢুকে এবং মনে করি যে এই জায়গাগুলোতেই আসলে আমাদের লাইফের যেই গোলটা সেটা লুকায়িত আছে। ব্যাপারটা আসলে এমন না। এমন অনেক লোক আছে বাংলাদেশে যারা আসলে ড্রপ আউট, যারা আসলে হয়তো বা শেষমেশ হয়তো তারা গ্রাজুয়েশনটাই কমপ্লিট করতে পারে নাই, হয়তো কোনো ইউনিভার্সিটি কোনো দিন ইউনিভার্সিটির দরজাতে তারা পা রাখতে পারে নাই, কিন্তু তারা আজকে যেই সাকসেস পজিশনে বসে আছে তাদেরকে দেখে কিন্তু আমরা অনেক ঈর্ষান্বিত হই কিংবা অনেক আফসোস করি, আমি যদি এখানে যেতে পারতাম। সো মূল কথা হচ্ছে সে ওই ভিশনটা দেখতে পাইছে, সে নিজেকে ওইখানে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে, এর জন্য সে কিন্তু তার যেই এডুকেশনটা খারাপ কিংবা সে যে ড্রপ আউট কিংবা সে তার এক্স্যাক্ট এডুকেশনে পৌঁছাইতে পারে নাই এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার ছিল সে নিজেকে কোথায় দেখবে, এই ভিশনটা তার কাছে ক্লিয়ার ছিল। সো আপনি যদি আপনার ভিশনটাকে ক্লিয়ার রাখতে পারেন, আপনি যদি মনে করেন আপনি যেই পড়াশোনা যেই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা একটা জিনিস, পাশাপাশি আপনার প্রফেশন আরেকটা জিনিস, দুইটার সাথে একটা আরেকটার সাথে কখনোই সবসময় আসলে মিলবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লাইফটাকে অন্যদিকে ডাইভার্ট করতেই পারেন। আমরা আজকে যেই ফেসবুক ইউজ করতেছি, আমরা যেই ডিভাইসগুলো অ্যাপল মোবাইল ইউজ করতেছি কিংবা অনেক কিছু আছে এরকম যারা আসলে যাদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো পেয়েছি, ম্যাক্সিমাম লোকজনই দেখা যায় যে ড্রপ আউট, সো কিংবা হয়তো তাদের টিপিক্যাল এডুকেশনটা তারা শেষ করতে পারে নাই। সো আপনি যদি এইভাবে নিজেকে তৈরি করতে চান, আপনি যদি মনে করেন যে না টিপিক্যাল এডুকেশনের পাশাপাশি আমি নিজেকে অন্যভাবে তৈরি করব, আমার স্কিল ডেভেলপ করব, আর আমরা এখন যে সমাজে বাস করি, এখন যেই ওয়ার্ল্ডে আমরা বাস করি, এখানে আসলে আপনি যদি স্কিলড আপ না হন, আপনার যদি কোনো একটা বিশেষ বিষয়ের উপরে দক্ষতা না থাকে, তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না, আপনার প্লেন গ্রাজুয়েশন আপনাকে কিছু এনে দিতে পারবে না। সো এইভাবে যদি আপনাকে নিজেকে আপনি বিল্ড আপ করেন, ইনশাআল্লাহ আপনি আপনার গোল যেটা আপনাকে যেখানে আপনি দেখেন আজকে থেকে 5 বছর পরে 10 বছর পরে সেখানে নিয়ে যেতে পারবেন, এবং এটার জন্য শুধুমাত্র এডুকেশনের উপরে বসে থেকে লাভ নেই। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো একটা প্রোগ্রামে আবার হয়তো দেখা হবে, আবার হয়তো কথা হবে কোনো নতুন একজন মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের যে পেজ আছে, আমাদের গ্রুপ আছে, এখানে যোগাযোগ করবেন। আমাদের সবসময় যে চেষ্টাটা থাকে ফরিদপুরের মানুষকে নিয়ে কাজ করার, ফরিদপুরের মানুষকে ভালো রাখার এবং ভালোবাসার, সেই চেষ্টাটাই করে যাবো ইনশাআল্লাহ সবসময়, এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা পাশে থাকলে সেটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, কোনো একটা প্রোগ্রামে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। লাইক দিয়ে ফরিদপুর সিটি পেজের সাথে থাকুন এবং জয়েন করুন আমাদের গ্রুপ ফরিদপুর লাইভ এবং ব্লাড ব্যাংক ফরিদপুর।